বরিশালপুর 17 বাণিজ্যিক ব্যাংকগুলো তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর সীমায় ঋণ দেওয়ার কারণে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকগুলোকে এখন 1%-এর বেশি আমানতে টাকা জমা দিতে হচ্ছে। আর্থিক সচ্ছল বড় ব্যাংকগুলো অনেক আমানতে নারাজ। কেন্দ্রীয় ব্যাংক নিকাশ করার সুবিধা বঞ্চিত হওয়ার পরে সকল তালিকাভুক্ত ব্যাংক আমানতে বাধ্য হচ্ছে। গণভার দেওয়া আছে উদ্দীপকের ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতির কথা বলা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যেহেতু এখন বেশি 1% বেশি আমার টাকা জমা নিচ্ছে, তার মানে এটা হচ্ছে কি ব্যাংক জমার হার নীতি। হ্যাঁ, ব্যাংক জমার হার নীতি নিয়ে আমরা আগে ডিসকাস করছি। ব্যাংক জমা হার নীতি প্রত্যেকটা দেশের ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে একটা স্ট্যাটুটরি রিজার্ভ রাখতে হয়। তো আসলে যখন দেশে মুদ্রাস্ফীতি হয় তখন ব্যাংকে এ হার বাড়িয়ে দেয়, আর মুদ্রা সংকোচন হলে ব্যাংক এ হারটা কমাই দেয়। তালিকা ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর নিকাশগড় ঘন বাড়ে। তালিকা ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর নিকাশগড় সুবিধা না বাড়ে তো ভয় কেন? আসলে প্রত্যেকটা সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংকে একটা আরেকটার সাথে ট্রানজ্যাকশান করতে হয়। একটা ব্যাংকের চেক আরেকটা ব্যাংকে যায়, ইন্টার ব্যাংকিং ট্রানজ্যাকশান হয়। তো যদি আসলে নিকাশগড়ের মাধ্যমে এই ট্রানজ্যাকশানগুলো আসলে সম্পাদন অ্যাকমপ্লিশ করা হয়, তো নিকাশগড়ের এই সুবিধা না থাকলে নিকাশগড়ের এই ফ্যাসিলিটি না থাকলে তাহলে কি গ্রাহক সুবিধা ওইসব সুবিধাগুলো পাবে না, লেনদেন করতে পারবে না, গ্রাহকের অসন্তুষ্টি বাড়বে। তো ব্যাংকের গ্রাহকের সংখ্যা কমে যাবে, গ্রাহকের সংখ্যা কমলে মুনাফা কমে যাবে। সুতরাং এই জন্যেই নিকাশগড়ের সুবিধাটা হারাতে চান। যশোরপুর 17 সি ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়ে ওই ব্যাংকের অনুমতি গ্রহণ করে ঋণ ব্যাংক আমানত গ্রহণ ঋণ প্রদান কার্যক্রম শুরু করে সম্প্রতি গ্রাহকের প্রয়োজনে নগদ তথ্য সরবরাহ করতে ঋণ ব্যাংক ব্যর্থ হচ্ছে। উদ্দীপকে সি ব্যাংকের সাথে বাংলাদেশ কাজ ব্যাংকের কার্যক্রম সাদৃশ্যপূর্ণ। এগুলো আসলে সেন্ট্রাল ব্যাংকের কাজ। সেন্ট্রাল ব্যাংকে অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলোকে লিস্টেড করে নেয় এবং তাদের ব্যাংকের কার্যক্রমগুলো পরিচালনা করার চান্স দেয়। আর দেশের মানি মার্কেট এবং মানে মার্কেট কন্ট্রোল নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে কিন্তু এই সেন্ট্রাল ব্যাংক। আর অন্যান্য ব্যাংকের ব্যাংকার হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, ঘ নম্বর দেওয়া আছে ডি ব্যাংকের সমস্যা সমাধানের পরামর্শ কি। আসলে যখন ডি ব্যাংক এটা হচ্ছে একটা কমার্শিয়াল ব্যাংক, এখানে যেহেতু গ্রাহকের প্রয়োজন মতো অর্থ সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে, মানে কি তার লিকুইডিটি কম আছে, লিকুইডিটি প্রবলেম আছে, এটা সেই জন্য হয়তো গ্রাহকের টাকা পরিশোধ করতে পারছে না। অন্যান্য কোনো সেক্টরে বেশি টাকা লোনে বেশি ইনভেস্ট টাকা খাটিয়ে দিছে, তো সেই জন্য আসলে নগদ টাকা নেই। এই ক্ষেত্রে কী করতে পারে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্যান্য ঋণের শেষ আশ্রয়স্থল। হ্যাঁ, অন্যান্য ব্যাংকে যখন ঋণের সমস্যা হয় লিস্টেড ব্যাংকগুলো তখন কী করতে পারে সেন্ট্রাল ব্যাংকে অ্যাপ্লাই করে এই সুবিধাটা পেতে পারে। সিলেটপুর 17 বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রা বাজার স্থিতির রক্ষার দায়িত্ববদ্ধ একটা প্রতিষ্ঠান। সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে ব্যাংকটি সুদের হার 5-6% উন্নীত করে মুদ্রাস্ফীতি ফিরে না আসায় ঋণ প্রদান ক্ষেত্রে কয়েকটি খাত সুনির্দিষ্ট করে দেয় এবং ঋণ সরবরাহ স্থিতিশীল হয়। গ নাম্বার দেওয়া আছে বাংলাদেশ ব্যাংক প্রথম ব্যবস্থা ঋণ নিয়ন্ত্রণের কোন সংক্রান্ত পদ্ধতি। এটা আমরা আগে একটা এখন ডিসকাস করছি যে কি ব্যাংক জমা হার নীতি প্রয়োজনে মুদ্রাস্ফীতি রুলে হার বাড়ায় এবং মুদ্রা সংকোচনের কারণে হার কমায় দেয়। ঠিক আছে, ঘ নাম্বার দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কার্যক্রম কতটুকু যুক্তি। যখন উপরের জমা হার নীতিতে জমা হার নীতি যেহেতু ঋণ নিয়ন্ত্রণের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসে না, তাহলে সেক্ষেত্রে করে কি আসলে ব্যাংক বিশেষ কোনো খাত ঋণের বরাদ্দ করে নীতি অনুসরণ করে, বিশেষ কোনো খাত চিহ্নিত করে, ওই সেক্টরে বিশেষ কোনো উদ্দেশ্য এবং বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে আসলে এই এই ঋণের বরাদ্দ করে নীতিটা অ্যাপ্লাই করা হয়। তো যেহেতু আগের ব্যাংক জমার হার নীতিটা এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না, তো এইটাতে অ্যাপ্লিকেবল। তো যেহেতু এটা কন্ট্রোলে চলে আসছে, ঋণের সরবরাহ স্থিতিশীল আসছে, আবার পজিশন আছে, তাহলে এটা কি এই ঋণের বরাদ্দ নীতিটা আসলে অনেকটা যৌক্তিক।
চট্টগ্রাম বোর্ড 17 ব্যাংক বাংলাদেশ ব্যাংক কিছুদিন ধরে রক্ষা করছে জনগণের লাভজনক খাতে বিনিয়োগের পরিবর্তে ব্যাংকের জমা টাকা বেশি জমা রাখছে। ব্যাংকগুলো অলসতার পরিমাণ বাড়ছে, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বেশ বাজার বিভিন্ন ধরনের সরকারি বন্ড সিকিউরিটি ইত্যাদি বিক্রি করে ব্যাপক সাড়া পাওয়া গেল। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সম্পত্তি করেছে যাওয়া গুণীয় দেওয়া এলাকা ব্যাংকের সকল ব্যাংকের শাখাকে 40% কৃষি খাতে ঋণ দেওয়ার নির্দেশনা জারি করে গ নাম্বারের উদ্দীপক কেন্দ্রীয় ব্যাংকের প্রথম গৃহীত পদক্ষেপে ঋণ নিয়ন্ত্রণের কোন সংখ্যা পদ্ধতি সংখ্যাত্মক পদ্ধতি আসলে এটা হচ্ছে খোলা বাজার নীতির সাথে পরিচিত। যখন আসলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয় বা উপরে যে উদ্দীপকে দেখা যাচ্ছে যে কি এই জনগণ বেশি অত টাকা জমা দিচ্ছেন লাভজনক খাতে বিনিয়োগে, তো এখানে খোলা বাজার নীতি অনুসারে সে সেন্ট্রাল ব্যাংক করে কি বিভিন্ন সরকারি বন্ড ইত্যাদি বিক্রয় করে। সুতরাং ক্যাশ টাকাগুলো কমার্শিয়াল ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংকে চলে আসে এবং সেন্ট্রাল ব্যাংকে কমার্শিয়াল ব্যাংকগুলোর ঋণের নগদত্বের পরিমাণ কমে যায় এবং ঋণ দেওয়ার ক্ষমতাটা কমে যায়। ঘ নম্বর কৃষকের ঋণ প্রাপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক যে নীতি ব্যবহার করছে তার যথার্থ মূল্যায়ন, এটা হচ্ছে আসলে ঋণের বরাদ্দকরণ নীতি, যেটা ঋণ নিয়ন্ত্রণের একটা গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। আর এখানে বিশেষ কোনো খাত চিহ্নিত করে এই ডিসিশনটা না হয়, ঠিক আছে? তো এটা আসলে কৃষি খাতকে বিশেষ কোনো খাত বা উদ্দেশ্যকে সামনে রেখে এই খাতটা এই নীতিটা অ্যাপ্লাই করা হয়। এখানে কি কৃষিখাতটাকে চিহ্নিত করা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে তাহলে কি ঋণের বরাদ্দ করে নীতি অ্যাপ্লাই। কুমিল্লাপুর 17 কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রা প্রচলন মান নিয়ন্ত্রণ করে একটি ব্যাংকের দেশে অনেক ব্যাংকে তার অভিভাবক হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। গ নাম্বার কেন্দ্রীয় ব্যাংকটি মুদ্রা প্রচলন সহ কী ধরনের সাধারণ কার্যক্রম পরিচালনা করে? মুদ্রা এটা মুদ্রা বাজারের মুদ্রামান সংরক্ষণ নিয়ন্ত্রণ এবং বৈদেশিক বিনিময় ইত্যাদি এই সাধারণ কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তো এটা আসলে মেন ইয়ে হচ্ছে কি মানি মার্কেট, মানি মার্কেটটাকে এটা পরিচালনা করার জন্য আসলে গঠন করা হয়। তো এখানে আসলে মুদ্রার মান নিয়ে বেশি কাজ করা হয়, হ্যাঁ। আর মুদ্রা বিনিময়ের যে একটা ফেভারেবল পজিশন রাখার জন্য দেশে যে বৈদেশিক মুদ্রার একটা ইনফ্লো আউটফ্লোগুলোকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ। ঘ নম্বর দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংকটি দেশের অন্যান্য অন্য ব্যাংকের জন্য কী ধরনের কাজ কার্যাবলী সম্পাদন করে। আমরা কয়েকটা যে টপিক ডিসকাস করছি, এই অন্যান্য ব্যাংকের ব্যাংকার, মুদ্রা বাজার, অভিভাবক, ঋণের শেষ আশ্রয়স্থল, হ্যাঁ, সরকার, ব্যাংক, আসলে এইসব কাজ যা বলে এগুলাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। যখন ও তারপর মানি মার্কেটটা কীভাবে আরও ডেভেলপ করা যায় এগুলো নিয়ে কাজ করা, হ্যাঁ। তো আসলে এগুলা এইসব কাজ যা বলে আমরা যেহেতু আগে টপিক ডিসকাস করছি এগুলা ওই অনুসারেই হবে।